মা নাই বাবা নাই গো, জীবনে একটা দিন বাবা দেখলো না, 6 বছর বয়সে মা হারাইলো। মক্কার ছেলেরা যেদিন মায়ের ব্যথা লয়ে আকান্ত, মা টাই না কোলে নিত, চোখের পানিগুলো মুছত, মা আদর করত। আমার নবী মা হারা ব্যথা লইয়া মক্কার জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে গো, নবীর চোখের পানি মুছার কেউ নাই। এরে বলে কুটির ভাইরা বাবারা, আজকে যদি 6 বছর বয়সে মা হারা হইয়া বালাকুটের জমিনে নবী কান্ত, বলো নবীর চোখের পানি মুইসা দিতে রাজি কিনা? এরে আবু জাহেল আবু লাহাব রে, কত মায়ের মারলি নবীর মা নাই বাবা নাই বলে, বাংলাদেশের বালাকুটের জমিনে আইসা দেখ আরামের ঘুম হারাম করে নবীর পাগলেরা বৈসা রইছে। বাবারা ভাইয়েরা, ভাগ্য ভালো আপনাদের, নসিব ভালো আপনাদের। কে আজকের মাহফিলের আয়োজক, কারা মাহফিলের সাহায্য সহযোগিতা দিয়েছেন, কে আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকবে। নবী কত কষ্ট করেছে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ দেখানোর জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর মা নাই বাবা নাই রে, কত ব্যথা নবীর অন্তরে, কত ব্যথা নবীর অন্তরে। তারপরেও উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায়, সারাটা দিন খাবার নাই, গোসল নাই, আরাম নাই, ঘুম নাই। আমার নবী সারাটা দিন মক্কার ঘরের দোয়ারে দোয়ারে ঘুরে আর ডাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা মানতেন, বিদায় আগুনের ভিতরে শান্তিতে ছিলেন। মূসা আলাইহিসসালাম আল্লাহকে মানতেন, বিদায় নীল নদের পানি ফাঁকা করে রাস্তা করে পার করে দিলেন। এরে আখিরি নবীর উম্মতেরা, এর চেয়ে কঠিন কিছু যদি হয় আর আমার নবীর কথা মাইনা যদি আল্লাহকে মানতে পারো, আমার আল্লাহ এর চেয়ে কঠিন বিপদ আপদ থেকে বাঁচাইয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দান করে দিবে। 8টা জান্নাত বানাইলেন, আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই, জান্নাত আল্লাহর নিজের জন্য বানায় নাই, শুধুমাত্র আপনাদের জন্য জান্নাত বানাইছে। একবার বলুন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য আমার নবী সারা দিন ঘুরে ঘুরে, কোনো কোনো দিন মা খাদিজা বলেন বিকালবেলা ঘরে আসতো, কোনো কোনো দিন সন্ধ্যা হতো, কোনো কোনো দিন সন্ধ্যার পর হয়ে যেত। একদিন বিকাল হলো নবী আসলো না, সন্ধ্যা হলো আসলো না, রাত্র প্রায় গভীর হয়ে গেল আসতেছে না, একেবারে গভীর, সারা মক্কার মানুষ ঘুমিয়েছে, আমার নবী এখনো আসে না। মা খাদিজা নবীর মায়াই গো, ও বালাকোটের মা বোনেরা কারা গো আজকে সেই নবীর কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করে বসে আছো? মা খাদিজা নবী আসতেছে না বিদায়, সবাই ঘুমিয়ে গেল, মা খাদিজা ঘুমাইল না, দরজাটা খুলে রাস্তার দিকে তাকিয়াছে ঘন্টার পর ঘন্টা, এখনো আসতেছে না, না জানি কোন বিপদ হলো। রাত্র গভীর, মা খাদিজার গাল বেসে গেছে চোখের পানিতে, আসতে আসতে গভীর রাত্র দেখা যায় নবী আসতেছে। মন কয় যেন সকালবেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতাছে, এত সুন্দর নবী।
মা খাদিজা বলেন, আমি নবীজিকে দেখে সামনের দিকে যাইতেছিলাম, এত রাত কেন হলো কারণ জানার জন্য, কাছাকাছি যাইয়া দেখি আমার তিন নবীর গাল বেবে পানি পড়তেছে, আমার নবীর পাশে যাইয়া দেখি সাদা জামা মোবারক লাল হয়ে আছে। প্রশ্ন করেছি, নবী গো জামাটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, সকালবেলা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন, জামার মধ্যে কোনো দাগ ছিল না, দাগগুলো কিসের গো নবী? চোখের মধ্যে পানি, কোন ব্যথায় চোখে পানি, কেন রাত্র বেশি হলো? আমার নবী জবাব দিচ্ছে, রে খাদিজা, খাদিজা রে, মনে বড় দুঃখ রে, মনে বড় ব্যথা, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন রে খাদিজা ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছি, রাস্তায় পাইলে পিঠে হাত বুলাইছি, মাথায় হাত বুলাইয়া বলছি, তোমরা বলো ও মানুষ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এরে খাদিজা, তারা কেন জানি আমারে পাগল পাগল বলছে। আমি তাদেরকে বুঝাইতে যাইয়া কোনো কোনো জায়গায় আমার গায়ে হাত তুলেছে, কোনো কোনো জায়গায় আমার দূর থেকে পাথর দিয়ে ঢিল মারছে, শরীর মুবারক ফেটে গেছে, রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। রাসূল ডাকতেছেন, খাদিজা রে, এত করে বুঝাইলাম তারা বুঝতে রাজি না, এরে বলা খুটির ভাইরা, মক্কাবাসী, মক্কায় নবীর জন্ম, নবীরে মারে সাদা জামা লাল করে, আজকে কারা গো সেই নবীর উম্মত হইয়া 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর সেই নবীর উম্মত হইয়া মাহফিলে বসে আছো? মা খাদিজা বলেন, হুজুর আপনি কি তাদেরকে বলেন নাই তোরা আমারে মারিস না? রাসূল বলেন, খাদিজা রে বলেছি, তোরা আমারে মারিস না, আমার গায়ে আঘাত করিস না, রে মক্কাবাসীরা এই চেহারায় আঘাত করিস না, তোরা জানোস না আমার এই চেহারার মধ্যে জীবনে কোনো দিন একটা মশা মাছি বসে না, একটা পোকা মাকড় কামড় দিল না, এই গায়ে তোরা আঘাত করিস না। খাদিজা বলেন, হুজুর এই কষ্ট তাদের জন্য করলেন, তারা যদি না বুঝে আর তাদের কাছে যাওয়া দরকার নাই। আমার নবী বলেন, খাদিজা রে না না বাধা দিস না, যতদিন দুনিয়ায় থাকব মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাইয়া যাইব। আজকে সেই নবীর উম্মত যারা হয়েছেন, ভাগ্য আপনাদের ভালো হয়ে গেছে, এই নবীর একজন উম্মতের দাম জিব্রাইল ফেরেশতার চেয়েও বেশি। এখন কি করে এই দাম সম্মান ইজ্জত ধরে রাখবেন, আগুন থেকে বাঁচবেন? পরামর্শ আল্লাহর, কোরআন শরীফ, দাদা আছেন এখানে, আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহু। আল্লাহ ডাকতেছেন, কে সফল কাম হবে, কে আগুন থেকে বাইসা জান্নাতে যাবে? বাজান, আমি একটু এই এই জায়গাটা একটু খুইলা বলি, কষ্ট হবে আপনাদের,